মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের বাগেরহাটে প্রতিনিধি খান মোহাম্মদ আল আউল জানান, বাগেরহাটে করোনাকালীন বেকার হয়ে পড়া নার্সারি মালিক শ্রমিকদের সরকারি সহায়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকায় জেলা নার্সারি মালিক সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নার্সারি মালিক সমিতির জেলা সভাপতি মোহাম্মদ নাসিম শেখ, সাধারণ সম্পাদক মিন্টু পায়, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ টিটু, নার্সারি মালিক মোহাম্মদ নূর হোসেন, খানে সবুর, তারিক শরীফ প্রমুখ। বক্তারা বলেন, করোনাকালীন সময়ে নার্সারি মালিক শ্রমিকরা অসহায় জীবনযাপন করছে। বিক্রি না হওয়ায় এবং প্রচণ্ড রোদে নার্সারিতে চারা বড় হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে শ্রমিকদের বেতন ও জমির হারি দিতে না পেরে মালিকরা বিপাকে পড়েছে। এই খাতকে টিকিয়ে রাখতে হলে জরুরিভাবে সরকারি সহায়তা প্রয়োজন বলে বক্তারা দাবি করেন।